বাইরে চুয়াডাঙ্গায় সেখানে আছেন সহকর্মী আহমেদ আমরা জানি যে চুয়াডাঙ্গায় বিদেশ ফেরত একশো ছয় জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে তো যাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে জিসান তারা হোম কোয়ারেন্টিন মানছেন কিনা এবং সেই সঙ্গে প্রশাসন আসলে কি কি পদক্ষেপ নিয়েছে এসব পর্যবেক্ষণে পুঁথি আপনি যেমনটি বলছিলেন চোয়াডাঙ্গায় কিন্তু চাডাঙ্গা জেলার চারটি উপজেলায় একশো ছয় জনকে হোম কোয়ারেন্টিন করা হয়েছে এবং প্রতি মুহূর্তেই কিন্তু এই কোয়ারেন্টরত যেই রোগী তাদের সংখ্যা কিন্তু বাড়ছে প্রতিনিয়তই কিন্তু বিদেশ ফেরত যেই সব প্রবাসী আছে তারা বিদেশ থেকে দেশে আসছে এবং নিজ জেলা প্রবেশ করছে এবং তাদেরকে কিন্তু কোয়ারেন্ট করে রাখা হচ্ছে একশো ছয় জনের মধ্যে আমি যদি আপনার ওই চারটি উপজেলার তথ্য দিই পুঁথি চাডাঙ্গা সদর উপজেলায় বিয়াল্লিশ জন জীবননগর উপজেলায় তেত্রিশ জন দামুহদায় ষোলো জন এবং আলমডাঙ্গায় পনেরো জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এদের মধ্যে একজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে অর্থাৎ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন বিভাগে কিন্তু তাকে রাখা হয়েছে এবং তার নমুনা সংগ্রহ কেন্দ্র কিন্তু ঢাকাতে আই ডিসিআরে পাঠানো হয়েছে নমুনা সংগ্রহ করে সেগুলো পাঠানোর পরে পরীক্ষা নিরীক্ষা চলছে হয়তো বা আজই তার ফলাফল পাওয়া যেতে পারে যে আসলে সে করোনায় শনাক্ত কি শনাক্ত নয় আর পাশাপাশি আপনি জেলা প্রশাসনের পদক্ষেপ যেমনটি জানতে চেয়েছিলেন আমি গতকাল চুয়াডাঙ্গা জেলা প্রশাসন একটি জরুরি বা আহ্বান করেছিল আমি সেখানে উপস্থিত ছিলাম সেখানে জেলা প্রশাসক যেমনটি জানিয়েছেন যে হোম কোয়ারেন্টাইন যদি মানা না হয় এক্ষেত্রে কঠোর আইন প্রয়োগ করা হবে এইখানে কিন্তু কোনোভাবেই ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই বিশেষ করে যেসব প্রবাসী আছে যারা বিদেশ ফেরত যারা আছে তাদেরকে বাসায় থাকার জন্য বলা হয়েছে অন্তত চোদ্দ দিন তাদেরকে বাসায় থাকার জন্য বলা হয়েছে পাশাপাশি সিভিল সার্জনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ যেটা আমাদেরকে জানিয়েছেন যে এখানে কিন্তু প্রায় একশো বেডের একটি ভবন একটি ভবন কিন্তু হচ্ছে প্রস্তুতির কাজ চলছে এখনো পর্যন্ত কিন্তু প্রস্তুত বলা যায় না প্রস্তুতির কাজ চলছে এ নিয়েও কিন্তু স্থানীয় সচেতন মানুষ যারা আছে তাদের মধ্যেও কিন্তু একটি বিরূপ মন্তব্য আমরা দেখেছি তারা যেমনটি জানিয়েছেন যে চুয়াডাঙ্গায় কিন্তু একশো ছয় জন ইতিমধ্যে কোয়ারেন্ট করে রাখা হয়েছে কিন্তু এখনো স্বাস্থ্য বিভাগ কিন্তু তাদের যে প্রস্তুতি সেটা কিন্তু সেরে উঠতে পারিনি তো এই ছিল প্রথমে আমার কাছে থেকে হোম কোয়ারেন্টাইনের রোগীদের সর্বশেষ তথ্য